চলছে ভোট প্রচার, আর এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন 108 নম্বরের তৃণমূল প্রার্থী মাননীয় শ্যামল ব্যানার্জি মহাশয়। শুনব কেমন চলছে ওনার ভোট প্রচার। আমাদের নিউজ অল ইন্ডিয়া ক্যামেরায় আপনাকে স্বাগত। থ্যাংক ইউ, ধন্যবাদ। কেমন চলছে আপনার ভোট প্রচার? ভোট প্রচার ভালোই চলছে, যেখানে যাচ্ছে খুব রেসপন্স পাচ্ছি। 108 নম্বর ওয়ার্ড একটা বিশাল ওয়ার্ড, এখানে বানতলা থেকে আরম্ভ করে চৌভাগা, 55 গ্রাম, তারপর ভিআইপি নগর থেকে শুরু করে আমাদের এখানে হোসেনপুর, রুবি এবং এই চত্বরে যে সমস্ত জায়গাগুলো আছে সব জায়গা আমাকে কভার করতে হচ্ছে। তো এই বিশাল জায়গায় প্রত্যেক দিন আমাকে বেশ বা অনেকখানিটাই খাটতে হচ্ছে। সকালবেলা মানুষ কতটা সাড়া দিচ্ছে আপনার সাথে? খুব ভালো রেসপন্স পাচ্ছে, খুব ভালো রেসপন্স পাচ্ছে। এই জন্যে যে আগে যে সমস্ত 5 বছর আগে যে সমস্ত কাজগুলো হয়নি, এখন মানুষ অনেক ফেসিলিটিসগুলো পাচ্ছে এবং আরও ডেভেলপ হবে, আরও পাবে। তো সেই জায়গাটা থেকে মানুষ খুব আশাবাদী। আবার কোনো কোনো জায়গায় হয়তো কয়েকজন হয়তো তাদের নিজের ওই জায়গাগুলো দেখাচ্ছে যে রাস্তা ঠিক নেই। একেবারেই তাই, মানুষের সাথে যখন কথা বলছেন কোন কোন অভাব অভিযোগগুলো মূলত বেশি উঠে আসছে আপনার? বেশি উঠে আসছে ওই কোনো জায়গা হয়তো লাইট একটু নেই, তারপর জলের একটু সমস্যা আছে, আর তারপর রাস্তা এইগুলো ড্রেনেজ এইগুলো মোটামুটি যেগুলো ইন জেনারেল যেগুলো হয়। আপনার তো এবছরই প্রথম রাজনীতির আঙিনায় অভিষেক ঘটলো, তো সেক্ষেত্রে সরকার দলকে মনোনয়ন নেওয়াটা কি অনেকটাই বেশি বুদ্ধিমানের ছিল না, মানে সিদ্ধান্তটা মনে হয় না যে লড়াইটা অনেকটাই সহজ হয়ে গেল? না, আমি ওইভাবে নিইনি। যখন আমি এই মানে সিদ্ধান্তে আসি, আমি আমাকে যখন প্রার্থী করা হয়, প্রার্থী করার ঠিক আগের মুহূর্তে কিন্তু আমি জানতাম না যে আমি প্রার্থী করব, এবং এটা হচ্ছে কয়েক ঘন্টার মধ্যে একটা ঠিক হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে কোনো একজনের মাধ্যমে আমাদের এখানে যে স্বরূপ এই আমাদের 107 নম্বর ওয়ার্ডের ও কাউন্সিলর সুশান্ত ঘোষ, ওর মাধ্যমে আমাকে রিকোয়েস্টটা আসে এবং আমি মানে সিদ্ধান্তটা নিতে একটু দেরি হয়, কিন্তু আমি রাজি হই। রাজি হই এই কারণে যে এখন তো ডেভেলপমেন্টের একটা জায়গা তৈরি হয়েছে, অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে এবং এই জায়গাটা আমার কাছেও একটা চ্যালেঞ্জ, কারণ 108 নম্বর ওয়ার্ড একটা বিশাল ওয়ার্ড। সে ভবিষ্যতে এই জায়গাটা অনেক 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 ভালো হতে পারে, আর সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়ে সঙ্গে সঙ্গে নিয়েছিলাম এবং আমার কাছে এটা একটা চ্যালেঞ্জ। কর্মসূচি আপনার কেমন হচ্ছে সারাদিন? আপনার দলীয় ক্ষেত্রে কতটা সাহায্য পাচ্ছেন? বাকি পুরনো যারা অভিজ্ঞ আছে তাদের থেকে কতটা সাড়া পাচ্ছেন? না, ডিফারেন্টলি আমি সকালবেলায় যখন যাচ্ছি, তারপর আমার সাথে আমাদের ব্লক প্রেসিডেন্ট মনিন্দ্র দত্ত আছে, খুব আমাকে হেল্প করছে এবং দলীয় সাপোর্ট যেটা সেটা খুব ভালো পাচ্ছি। এবং সব থেকে বড়ো কথা যে মানুষের একটা রেসপন্স, এটা তো সব থেকে ইম্পর্টেন্ট, তো সেই জায়গাটাও পাচ্ছি। সেক্ষেত্রে কোথাও কোথাও গিয়ে কখনো মনে হচ্ছে না যে লড়াইটা অনেকটাই সহজ বা একটু পারবে না? আগের শ্যামল ব্যানার্জির সাথে এখনকার শ্যামল ব্যানার্জির কতটা পার্থক্য? আগে আমি ফুটবল প্লেয়ার ছিলাম, ফুটবল টিম নিয়ে আমি এ করতাম, কী বলে থাকতাম, এখন চিন্তা ভাবনাটা হতো ফুটবল টিম নিয়ে, আর এটা একটা অন্য ফুটবল মাঠ আমার সেটা মনে হচ্ছে। এটাও আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ, কারণ এই জায়গাটাও বলতে গেলে এটা অন্য অন্য রকম জায়গা, আর এখানে একটা উন্নয়নের একটা জায়গা তৈরি হওয়ার সুযোগ আছে, যেখানে আমিও সেখানে ইনভলভ হতে পারি। তো একটা কাজ করার জায়গা। আপনি তো স্পোর্টসম্যান, তো সারাদিন এই যে এত দৌড়াদৌড়ি, তার মাঝে তো মাঠে তো যেতেই পারছেন না, এখন তো কোথাও গিয়ে ক্লান্ত মনে হয় না নিজেকে? না, আমার আমার ক্লান্তি ভাবটা আমার খুব একটা মনে হয় না, কেন আমি যেহেতু আমি খেলাধুলো করেছি এখনও করি, সেই জন্যে শরীর সেই জায়গাটা নিতে পারছে, তো আমি খুব ভালোভাবে এনজয় করছি ব্যাপারটা আর কি। মানুষের রায় খারাপ ভালো যাই হোক,
কতটা মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ নিজেকে দেখেছেন বা মানুষের জন্য কি কি কাজ করবেন ভেবে রেখেছেন? মানুষের জন্য সাধারণত যে কাজগুলো আমাদের যেগুলো দরকার লাগে, আমরা মূলত বাড়িতে ঢুকে এসে দেখলাম চারিদিকে শেল্ড আর কাপের ছড়াছড়ি, তো এই ব্যাপারটাকে কতটা মিস করছেন এখন এই ভোট প্রচারের ক্লান্ততার মাঝে? না, এটা এটা বললাম না, আমি চ্যালেঞ্জটা নিয়েছি এবং আমার চরিত্রে তো রয়েছে সব জায়গায়, এত বড় বড় ম্যাচ খেলেছি, সেখানে একটা বড় চ্যালেঞ্জের মুখে সবসময় আমাকে পড়তে হয়েছে, সেই জায়গাগুলো আমাকে তৈরি করতে হয়েছে, তো এটা আমার কাছে বড় চ্যালেঞ্জ। আর এই কিছুক্ষণ একটু কয়েকটা দিন একটু স্যাক্রিফাইস করতে হবে, তারপরে ডেফিনেটলি আমি ওই জায়গাটা নিজেকে তৈরি করে নেব। মানে মাঠ ছাড়ার কথা কোনো রকমভাবেই প্রশ্নই উঠছে না তাহলে? না, মাঠ আমি কখনো ছাড়তে পারবো না, মাঝে মধ্যে আসবো মাঠে, ডেফিনেটলি আমি ফুটবল খেলা, আমি নিজে টেনিসও খেলি, মাঝে মাঝে সেই খেলার মধ্যে থাকবো। এবার একটু অন্য ধরনের প্রশ্ন আপনাকে করি, ধরুন আমরা যেটা বারবার দেখছি যে বিরোধীদের একটা অভিযোগ যে সরকার পক্ষ তাদেরকে প্রচার করতে দিচ্ছে না, এটাকে আপনি ঠিক কতটা? এই জায়গায় আমি কোনো কমেন্টস এখন করতে পারবো না, কারণ আমি এই জায়গাটা আমি অতটা জানি না কোথায় কী হচ্ছে। সব থেকে বড়ো কথা, সরকার এখন ভালো জায়গায়, মমতা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক কাজ করছেন, উনি উন্নয়নের দিকে। সেক্ষেত্রে আপনার মনে হয় না যে এই যে এভাবে কোনো বাধা বা অভিযোগ এরমভাবে হতে পারে না বা হয়তো কোথাও হলেও হতে পারে, আপনার কী মতামত এই যে চারিদিকে যে এত কিছু বিরোধী দলগুলোর ক্ষেত্রে এত অভিযোগ করছে যে আমাদের ঠিক করে প্রচার করতে দেওয়া হচ্ছে না? বা দেখো, এই অভিযোগ চলতেই থাকবে, কারণ রাজনীতিতে এসব মানে পার্ট অ্যান্ড পার্সেল, এগুলো চলতেই থাকবে, তো সেইভাবে এগোতে হবে। আপনি নিজের জয় নিয়ে কতটা আশাবাদী? আমি অনেক আশাবাদী, আমি মানে 80% 80 থেকে 90% আশাবাদী। মানুষ আপনার ডাকে সাড়া দিচ্ছে তাহলে? ডেফিনেটলি, এবং আমি ওই যেটা বললাম প্রথমে, আমি রেসপন্সটা বেশ ভালো পাচ্ছি, প্রত্যেক মানুষ মানে এগিয়ে আসছে এবং তারাও নিজেরাও বলছে যে আপনি মানে মানে আপনি এগিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। একেবারেই তাই, আমরাও চাই মাননীয় শ্রী শ্যামল ব্যানার্জি মহাশয়ের ফলাফল খুব ভালো হোক। আমাদের নিউজ অল ইন্ডিয়ার পক্ষ থেকে এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, ফল আশা করি ভীষণ ভালো হবে। তবে তার আগে কিন্তু আপনাকে একটু অনুরোধ করবো, আপনার এই চারিদিকে ছড়ানো যে কাপ ছবি এগুলো একটু আমাদের দর্শক বন্ধুদের দেখাতে। আমি 78 সালে আমাদের যে ন্যাশনাল হয়েছিল সেক্ষেত্রে প্রাইজ নিচ্ছি, আর এটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি ডুরান্ড ফাইনাল সঞ্জীব রেড্ডির কাছ থেকে প্রাইজ নিচ্ছি, আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের আমাকে মনমাগান ডেতে আমার আমাকে যে সম্বর্ধনা দেওয়া হয়েছিল সেই সেই ফটোটা এটা। এছাড়াও এটা মার্ডেগায়, এরা আমার সাথে অনেক খেলোয়াড়ও আছে, বিদেশ বোস আছে, সাবির আলী আছে, কন্তান দত্ত আছে, এটা সাফল্যের একজন প্লেয়ার। এটা হলো পি কে ব্যানার্জি আর আমি। আমি ডুরান্ড কাপ জিতে পি কে ব্যানার্জি আমাদের কোচ ছিলেন, সেই ফটোটা এটা। এটা মার্ডেকার এই ফটো, আর এটা হলো ফেডারেশন কাপ জেতার পর 1981 সালে এই ছবিটা, আর ইসমল মোলমানের একটা মহোৎসবটা মোহনবাগান ম্যাচের ইডেনে, মোহনবাগান ম্যাচের একটা মুহূর্ত এটাও ইডেনে, আর এটা হলো আমার প্রথম ইস্টবেঙ্গল ক্লাব 1977 আনবিটেন লিগ চ্যাম্পিয়ন হয়েছিলাম, আর ভাস্করের সাথে আমি, ভাস্কর ইসমলের ক্যাপ্টেন, আমি মোহনবাগানের ক্যাপ্টেন। এটা একটা মোহনবাগান ইসমল লিগ ম্যাচ হয়েছিল ইডেন গার্ডেন্সে, আমরা 1-0 জিতেছিলাম। আর এটা হলো আরেকটা মুহূর্ত, এটা মোহনবাগান 1981-82, এটা হলো 1979-এ ডুরান্ড চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্ত। তারপর সুধীর কর্মকারের সাথে আমার ছবি আছে,
এখানে গৌতম সরকার, বিদেশ, আমি এই ছবিটা রয়েছে। আর এটা হচ্ছে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার পর এটা ছবিটা, এটা কাশ্মীরে 1978-এ। আর এটা জার্মানিতে আমি কোচেস ট্রেনিং করতে গিয়েছিলাম, তার একটা ছবি। আর এটা হলো, এইটা হচ্ছে মোহাম্মদ হাবিবের সাথে আমি, আর এটা ক্যাপ্টেন আমি। মোটামুটি এই ছবিগুলো এইটুকু। বিভিন্ন জায়গায়, মানে হচ্ছে মারডেগা থেকে আরম্ভ করে এশিয়ান গেমস থেকে শুরু করে তারপর অনেক অনেক ইয়ে পেয়েছিলাম, সমস্ত মেডেল। এবং যে সমস্ত জায়গায় আমি বিদেশে গিয়েছিলাম সেখান থেকে যাদের সাথে খেলা হয়েছিল বিদেশি টিমের সাথে, তাদের সেই দেশের যে ফ্ল্যাগ, এই সমস্ত। এইটা সামনেগুলো হলো আমার ছেলে, আমার ছেলে টেনিস খেলে, ওর প্রাইজগুলো এটা। আর পিছনে দেখুন একেবারে অনেকগুলো ডুরান্ট কাপ। আমি 7 বার ডুরান্ট ফাইনাল খেলেছিলাম, 6 বার চ্যাম্পিয়ন হয়েছিলাম। পেছনে ওই এগুলো রয়েছে, কাপগুলো রয়েছে একেবারে পেছনে। আর এখানে সমস্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন এতে গিয়েছিলাম। এই 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 যে মেডেলসগুলো, এগুলো সব UAE-তে গিয়েছিলাম আমরা। তারপর অনেক এ আছে, এশিয়ান গেমস, UAE, তারপর প্রি অলিম্পিক, বিভিন্ন জায়গায় আমার সেই ইয়েগুলো রয়েছে, মোমেন্টোগুলো রয়েছে। বাংলার গৌরব যে অ্যাওয়ার্ড পেয়েছিলাম সেটা হলো ওই ভেতরে, এটা রয়েছে বাংলার গৌরব। আর সেটা ওই ভেতরে আছে, ওই ইউনিটটা আর কি, বঙ্গরত্ন। আমি শ্যামল ব্যানার্জি, 108 নম্বর ওয়ার্ডের প্রার্থী। নিউজ অল ইন্ডিয়া, খবর মানে আমরা। আপনারা দেখুন, আমিও দেখছি।